গ্রাম থেকে আসতেছে আমার বোন। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে? আমার আপু আমার জন্য বড়াই নিয়ে আসছে গাছের পাশে। খোদা লাগছে। ওই কপাল তাই। আচ্ছা ঠিক আছে, মানে ছোটবেলা থেকে বলতে গেলে বেশিরভাগ টাইমটাই ওদের বাড়ি আমি পার করছি। অনেক কতটা দুরন্ত ছিলাম, অন্যরকম ছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভাবছিলাম হচ্ছে। কারণ কি জানেন, আজ গ্রাম থেকে আসতেছে আমার বোন। ভিডিওটা ফুল দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমার কেমন বোন আসতেছে, কোন বোন আসতেছে। তো ভিডিওটা দেখতে থাকেন আপনারা কন্টিনিউ, আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগে। আর যারা আমার এলাকার আমার ভিডিও দেখেন বা আমার আমাকে অপছন্দ করেন, তাদেরকে তো আর কিছু বলার নাই, তাদেরকে হাজার বছর হাজার যুগ ধরেও বোঝাইলে তারা বুঝবে না। আর আমি চাইও না তাদের বুঝাইতে, তারা তাদের মতো করে থাক, আমি আমার মতো করে থাকি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া করি যে আমি খুবই ভালো আছি। কারণ আল্লাহ যদি আজ আমাকে এতটুকু ভালো না রাখতো আমি কখনোই থাকতে পারতাম না। সবই হচ্ছে আল্লাহর হাতে। আমি কখনোই ভাবি নাই যে আমি কখনো এতটুকু আসতে পারবো বাংলা, মানে আমি কখনো মানে এতখানি এত দূর আসতে পারবো আমি কখনো এটা কল্পনা করতে পারিনি। যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আপনারা অনেক কিছুই জানতে পারবেন আমার সম্পর্কে। তো আজকের ভিডিও এখান থেকেই শুরু করি, আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, হাই, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? হ্যাঁ, কত ছোট ছিল, এটুক এটুক ছিল। আমার আপু আমার জন্য বড়াই নিয়ে আসছে গাছের বড়ে। আরে আল্লাহ, এই গাছের বড়ে কত খাইছি, এটা খাই। হাই, রাত্রেবেলা ব্লগটা কন্টিনিউ করি নাই, কারণ জার্নি করে আসছে, এই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয় নাই। এখন থেকে আবার শুরু করলাম ভিডিওটা। এখন হচ্ছে আমি হচ্ছে ব্লগটা কন্টিনিউ করব আবার আজকে থেকে। তো আমরা এখন কি করব আমি নিজেও বুঝতেছি না। এদিকে আমার টমি তো ভয় পাচ্ছে, সবাই আমার ভয় পায়। এই যে টমি, এদিকে এদিকে, কি সোনা, ক্ষুধা লাগছে তোমার? ক্ষুধা লাগছে? আসো। আমার টমি হচ্ছে ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। ওই কপাল তাই। আচ্ছা ঠিক আছে, খাইতে দিব, টমি একটু পরে খাইতে দিব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই। এদিকে আমি গোস্ত ভিজাইছি, আসলে সকালবেলা হচ্ছে ডিম খাওয়া হয়েছিল, তো এই যে ডাল আলু ভর্তার ডিম দিয়ে ভাত খাওয়া হয়েছিল। আর এখন হচ্ছে গোস্ত রান্না করব, আর পোলাও রান্না করব। এগুলো এখন রান্নার সব প্রিপারেশন শুরু করব। আর এদিকে আপুর অবস্থা পুরোপুরি খারাপ, একটু টেনশনের ভিতর আছে। যাই হোক, পরে দেখাবো নি, যেন বলতেছে দেখাস না আমারে, পরে দেখাবো নি। আর এই যে হচ্ছে আমাদের আম্মু জান, সে যে কি দুষ্টামিটা করতেছে বাসার ভিতরে, মানে এখন এরকম কোনো বন্দি তো কখনো থাকে নাই, কারণ তো সবসময় গ্রামে তো থাকছে, এত বন্দি জায়গায়। তারপরেও যে ধৈর্য ধরে আছে এটাই আলহামদুলিল্লাহ। মানে বলতেছে না একবারও নিচে যাব বা বাহিরে যাব, কখনোই একবারও বলেনি। একা একা সুন্দর খেলাধুলা করতেছে। আমি হচ্ছে সবকিছু আমার রেডি করা, একদম সবকিছু রেডি করা শেষ। এখন হচ্ছে গোস্ত কাটছি, সবকিছুই করছি, পেঁয়াজ রসুন সবকিছু ওকে করছি। এখন আর কি আমার হাজব্যান্ডকে বলছি, তুমি তো অনেকদিন বিরিয়ানি রান্না করে খাও না, তো আজকে একটু বিরিয়ানি রান্না করো। তো ও হচ্ছে এখন বিরিয়ানি রান্না করবে, এর জন্য এখানে হচ্ছে এই যে পোলাওর চাল নিছি, আমি এটা ধুইছি, এখানে যে পেঁয়াজ কাটছি, আর এখানে তোমার মশলাগুলো কড়াই আছে, এদিকে যে গোস্তটাও আমি কেটে রাখছি, সবকিছু আমি আর কি ওকে করেই রাখছি। পরে আর কি ভাবতেছি যে আজকে একটু বিরিয়ানি খাই, প্রতিদিন গোস্ত খাইতে একে ভালো লাগে না, আজকে একটু আমাদের পোলাও রান্না হবে। আর আপনাদের ভাইয়া কীভাবে কী করে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা তো জানেনই একবার মাছ পুরাই ফেলে কী কী করে, আপনারা তো দেখছেন একটা ভিডিওতে না। আর আমার বাসায় হচ্ছে আমার বোন আসছে, যে আমার বোন, তো আমার বোন হচ্ছে কোথায় থেকে জানেন,
যারা যারা চিনবেন আমার এলাকার লোকজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কে চিনেন আর কে কে চিনেন না। ও কিন্তু আমার বোন, মানে ছোটবেলা থেকে বলতে গেলে বেশিরভাগ টাইমটাই ওদের বাড়ি আমি পার করছি। অনেক স্মৃতি আছে, বলবো কোনো একটা দিন অবশ্যই। অনেক কিছু মিলে আমি মানে এখন ওর আপুরাও বলে যে আমি যে এই জায়গায় আসবো কখনো মানে এটা কেউ কল্পনা করতে পারে না। আমি খুবই দুরন্ত একটা মেয়ে ছিলাম না আপু, বলো আমি কতটা দুরন্ত ছিলাম, অন্যরকম ছিল, সবাই বলবে। যাই হোক, আপনাদের দয় এবং আল্লাহর অশেষ সহমতে আমি হয়তো বা এতটা ভালো আছি, আর আমি এভাবেই সারা জীবন থাকতে চাই। আপনারা সবাই দোয়া করবেন। এই যে হচ্ছে আম্মু, আপনাদের সবাই দেখছেনই তো, আপু হচ্ছে কালকে রাত্রে আসছে, অনেক জার্নি করে আসছে। তো আমরা এখন ডিসিশন নিয়েছি, আমরা এখন হচ্ছে ওর হাতে বিরিয়ানি রান্না খাবো, ও এখন মশলা আনতে গেছে। তো আসুক, কীভাবে কী হয় পুরো প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপুর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিব, আপুকে আশা করি আমাকে যতটা ভালোবাসা দিচ্ছেন আপুকে অবশ্যই দিবেন। তো আমি চ্যানেলটা ক্রিয়েট করার পর অবশ্যই আপনাদের জানাই দিব, আপনারা ভিডিও দেখতে থাকেন কন্টিনিউ। আইসে শুরু করে দিছে রান্নাবাড়ি। এই যে হচ্ছে কি দিছো, কি কি দিছো গো? আদা বাটা, হ্যাঁ, রসুন বাটা, হ্যাঁ, প্যাকেট মশলা, প্যাকেট মশলা, জিরা বাটা দিবা না? না, কিছু দিব না। আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজও দিবা না? কিছু দিব না, লবণ দাও। লবণ দিব? হ্যাঁ, লবণ দাও। লবণটা ঘরে নিয়ে আসতে হবে, দাঁড়াও। আমি পেঁয়াজ বেরেস্তা করে দিছি, ওর একটু হেল্প করে দিচ্ছি, কারণ একা একা পোলা মানুষ করতেছে এই কত। এদিকে আমরা চা নিয়ে বসছি, এই যে চা নিছি, এই যে আপু, এই যে মামনি এখানে বসে খাচ্ছে নিচে বসে। আর কেউ বললেন না, নোংরা আছে না ভাই, আমাদের নিচে প্রতিদিন এসে মুছে দিয়ে যায়। এদিকে আমিও চা খাচ্ছি, আর ও তো এই যে কাজই করতেছে, ভালো ছেলে, সাংসারিক ছেলে। এদিকে গোস্ত ম্যারিনেট করে রাখছে সুন্দর করে। কি করো, পেঁয়াজ বাটছো? দেখতেছো না, বাটা মরিচের গোটা ফেলে। হ্যাঁ, বাটা মরিচের গোটা ফেলে। আল্লাহ, বাটা মরিচের গোটা ফেলে বলে শাস্ত্রা লোকের শাস্ত্রা কথা, এটা ধর্মের শাস্ত্রা। মানে আপনারা যতটা সহজ সরল ভাবেন ততটা না, খুবই খুবই দুরন্ত। চা খাওয়া শেষ হয়ে গেল? হ্যাঁ। এখন কি দিবা এটার ভিতরে? দেখতে থাকো। আচ্ছা ঠিক আছে, করতে থাকো, আমরাও দেখতে থাকি। কি আপু, আপু এদিকে দাঁড়ায় দাঁড়ায় খায়। আর আমি যে আমি এখন এই ক্যামেরা করি, আমি এখন ক্যামেরাম্যান। এখন বিরিয়ানির গোস্তগুলা দিয়ে দিল সব, এখন এটা দিয়ে কয় মিনিট ভাজবা গো? 10-15 মিনিট। আচ্ছা, এটা 10-15 মিনিট কষানো হবে, তারপরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আপনাদের আজকে একটা সুন্দর জিনিসের সাথে পরিচয় করে দিতাম, এতক্ষণ ধরে কু 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 করে ডাকতেছে, যে আমি আসছি সেই ওর কু কু বন্ধ হয়েছে। রান্না কত দূর দেখতেছ? এটা কি দিছ, পানি দিছ, কষাচ্ছ, তারপরে কি করবা? দেখতে থাকবো, আপনি জিজ্ঞেস করুন, আমি ব্যাখ্যা দিতে পারি না। ও আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে থাকি তাহলে, আপনারাও দেখতে থাকেন। কি দিব এখন? ঘি, ঘি দিব। হ্যাঁ, তো ওই ঘিটা আমরা হচ্ছে অনেক ভালো, আপনারাও ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আরং এর অরিজিনাল ঘি। বাবা, লাভ দিলা কেন? ঘি দিয়ে দিছে, ভয় পেয়ে এত দূর লাভ দিছে, আমি তো ভয় পাইছি পরে দেখে। আমার হাতে ফুটছে বাবা, ওই দেখো। হয়ে গেছে, ঘি দিলা। এখন হচ্ছে দুইটা তেজপাতা দেব। হ্যাঁ, দাও দৌড় মানে কেন? কয়টা এলাচ দারচিনি দেব? এই ঘি ছাড়ো, পেঁয়াজ দেওয়া আছে। ঘি কি গ্রাম বেড়েছে? কিসে ঘি? হ্যাঁ, ঘিটা অনেক ভালো, বললাম তো আমিও আপনাদের মাকে বললাম, যারা ঘি খান তারা আরং এর এই ঘিটা ট্রাই করতে পারেন, অরিজিনালটা কইরেন। আবার হচ্ছে, হ্যাঁ, কোনো প্রমোশন না, এমনি মানে এটা অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো আর কি, এটা একদম ফেনা হয়ে গেছে অরিজিনাল ঘি। হ্যাঁ দেখছেন, মানে ঘি অনেক ভালো, ঘিরানটা যে আসতেছে বুঝবেন না, আমি আগের দিন অবশ্য বলছি, আজকেও বললাম। আর এখন পেঁয়াজটা ভালো করে কষায় নাও তুমি, একটু দিয়ে দিল। এখন একটু কয় মিনিট নাড়বা? 10-12 মিনিট। আচ্ছা, আজকে কিন্তু অন্যভাবে হচ্ছে পোলাও রান্না করতেছে, আপনারা আশা করি এইভাবে কখনো খান নাই, দেখেন তাহলে বুঝতে পারবেন। আজি করতেছে তাও গন্ধ যাচ্ছে না, মানে এতটা গন্ধ, সব উল্টা পাল্টা রান্না। আজকে পায়েস বানাইতেছে দেখছেন, এক এডের এক মগ দুধ দিচ্ছে, আল্লাহ জানে আজকাল মাথার মধ্যে কি ঢুকছে। আবার এই যে এতখানি এর ভিতর জল দিয়ে রাখছে, মানুষ আগে নিচে হচ্ছে ই দেয়, গোস্ত দেয়, তারপর হচ্ছে চাল দেয়, আজকে কি করছে, মানে এর ভিতরে ই দিচ্ছে, সবটা সব কিছু দিল, কি বানাইতেছে আল্লাহ জানে। খিচুড়ি, খিচুড়ি তো
মানে দম বিরিয়ানি না পাকিস্তানি বিরিয়ানি পুরুষ বিরিয়ানি পুরুষ বিরিয়ানি এটার নাম দিলাম পুরুষ বিরিয়ানি জান পুরুষ বিরিয়ানি সবাই আর কি ভাইয়ারা একটু যারা প্রবাসে থাকেন তারা একটু বেশি বেশি করে দেখেন তাহলে আপনাদের উপকারে আসে পুরুষ বিরিয়ানি তাই না আপু মানে ও যে কি নাম দিয়েছে আমরা বুঝতে পারতেছি না এরকম জীবন আলো রান্না দেখছো আপু হ্যাঁ কথা করছেন আপনারাও দেখতে থাকেন পা চাটি না হাত চাটি না মাথার পর বাড়ি মারি এটা আপনারাও দেখতে থাকেন কেক নিয়ে হাড়ি ভাড়া দিছে আপনারা দেখছেন মানে আমরা হচ্ছে আটা দিব না দিয়ে এটার ভিতরে পানি দিয়ে এতে ডাকছে মাটিতে জোর নাই এর জন্য মারা গেছিল এখন পানি দিয়ে দিলাম দেখবেন সকালবেলা দেখাবো দেখবেন কি সুন্দর একদম তরতাজা আমাদের ব্যালকনি কত সুন্দর লাগতেছে বিকাল হয়ে গেছে নিচে পোলাপন খেলাধুলা করতেছে ভাবছিলাম একটু ছাদে যাবো আপুরে নিয়ে তার হইল না ছাদে যাওয়ার হইল না কালকে যাবো ইনশাল্লাহ আপু আবার বলতেছে একটু বাহিরে যাবে কারণ এই প্রথম আসছে ঢাকায় না আপু এই প্রথম ঢাকায় আসছে তো বলতেছে একটু বাহিরে যাবে আমাদের এখানে খাওয়া দাওয়াই হয়নি কেবল রান্না এখনো শেষ হয়নি বাজে কয়টা ছয়টা বাজতে গেছে অলমোস্ট দেখি কখন যাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন স্কিপ করবেন না কেউ বিশটাই বিড়ালটার সাথে করে কি একটু দেখেন ওর পশম মশম ওর গালে যায় না কি ওর কি হয় মানে বিড়ালটার মনে কোনো সময় একটু নিলিবিলি থাকতে দেয় না তাকায় রয়েছে কেমন দেখছো আমার দিকে ওর ঠোঁটে কামড়াবে নে ওর নাহে ই করবে নে মানে এত খবিশের খবিশ ধ্যান করে কি কুতু কুতু দিও রে কুতু কুতু আর ও নিলিবিলি চুপচাপ খায় ওর ভাল লাগে ধরবে না কামড়াই হয়তো ঠিক আছে দে তুমি দে দে ওর দে দুটি মায়ের একটু দেখি কেমন হইল বিষয়টা একটু নাড়া দাও হ্যাঁ ভালোই হবে আশা করা যায় এটাতে ধরো হাত না তো পুরো দেবে হয়েছে না আপু সিদ্ধ হ্যাঁ উপরের গুলো একটু হয়েছে একটু নাড়া দিয়ে দাও ঠিক হয়ে যাবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাবছিলাম কিনা কিন্তু পোলাওর চালটা আমার পছন্দ হয়নি আপনারা এই চালটা কেউ কিনবেন না খোলা চাল কিনবেন তাও ভালো কারণ চালটা দিয়ে কেমন জানি আমার কাছে একটা গন্ধ আসছে আর আমি এমনি একটু স্যুপ জানি তারপরে চালটা ভালো না চাল ভালো হইলে আরও সুন্দর গিরান আসতো একটু কি পানি দেবো না একটু মনে হচ্ছে এই রয়েছে রান্না বান্না শেষ মাত্র গোসল করে আসছি ও এখনো গোসল করে নেই ও এখানে আমি এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো ভালো লাগতেছে না সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে প্রায় ক্ষুধা লাগছে অনেক কারণ সারাদিন খাওয়া দাওয়া হয়নি খুবই ক্ষুধা লাগছে আপনারা ভিডিওটা এখন দেখতে থাকেন আপনাদেরও আজকে অনেক হিজিবিজি জিনিস দেখাইলাম যাই হোক একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই বললাম আপু আসছে মানে কালকের আগের দিন রাত্রেবেলা আজ আবার চলে যাচ্ছে এই জন্য আমার মনটা অনেক খারাপ কারণ আমার এলাকার কেউ আর আমার অনেক ক্লোজ বোন এর জন্য আমার বেশি খারাপ লাগতেছে আমি অনেক রিকোয়েস্ট করতেছি আজকে রাত থাকার জন্য কিন্তু থাকতে পারবে না কোনো একটা কারণবশত চলে যেতে হবে হচ্ছে আম্মু বলতেছে যে থাকি 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 বলতেছে আমি থাকি তো হচ্ছে ওরা চলে যাবে ওদের বিদায় দিয়ে দিব আপনারা ভিডিওটা দেখেন আপনাদেরও আশা করি আজকে ভিডিওতে যে মজা পাবেন না কারণ আজকে তো চলে যাচ্ছে যাই হোক ইনশাল্লাহ আমরাও খুব দ্রুত আসবো আবার আপু তাড়াতাড়ি আসবে আমাদের বাসায় আবার আসবেন আপু হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আমরা এখন বের হই চলে আসছি আমরা হচ্ছে সুইট কর্ন কিনলাম এটা সুইট না স্পাইসি অ্যান্ড সুইট
এই যে আপু আপুকে নিয়ে একটু ঘুরতে আসছি আপুকে নিয়ে ঘুরতে আসছি আর ওর গালে দিছি ও কেমন করতেছে এইবার বাইরে যে খাবো আর ও মোমো নিচ্ছে এটা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স আর সেনা শপিং কমপ্লেক্সে কিন্তু স্বপ্ন আছে আপনারা জানেন এখানে নতুন চালু হয়েছে কর্ন এটা হচ্ছে সুইট স্পাইসি কর্ন ঠিক আছে মিষ্টি আমার চাল এটা যদি অনেস্ট রিভিউ দিই তাহলে কেউ কিনবেন না কারণ এটা খাইলে একে তো গলা জলে দ্বিতীয়ত হচ্ছে এটার অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে মানে একদমই বাজে কর্ন থাকবে হচ্ছে হালকা সিদ্ধ খাবো মনে করেন আর দেখেন কতটা বললাম আমাকে দেশের গাড়ি ভিতরে কেমন জানি একটা টান মারে আর কিছু হোক বা না হোক গাড়িটা দেখলেই জানি কেমন অদ্ভুত লাগে কারণ একটা সময় এই গাড়িতে না হইলেও বাড়ি তিন চারবার যাইতাম তাই না আর এখন একবারও যাই না আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে আপনারাও কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আমি ভিডিওর সবগুলো নিতে পারি নাই কারণ আপু এসে বেশিক্ষণ থাকে নাই আপনারা দেখছেন খুব দ্রুত চলে গেছে কারণ বুঝে নিত এক জায়গা থেকে আরেক জায়গায় সে থাকা এবং তা আপুর একটা ছোটো বাচ্চাও আছে তো আপু চলে গেছে চাইছিলাম যে আপনাদের সঙ্গে কিছু কিছু জিনিস শেয়ার করতে পারি নাই আর আপনাদের মনে অনেকের এই প্রশ্ন যে আসলে আমার কেমন বোন হয় উনি উনি হচ্ছে আমার বান্ধবীর বড় আপু আমার যে আমি যখন হাই স্কুলে পড়তাম আমার যে বান্ধবী ছিল তার হচ্ছে বড় আপু সো আমারও বড় আপু তাদের সঙ্গে আমি অনেকটাই ক্লোজ আর প্রথম ফার্স্টে আমি গরুগ্রস্ত তাদের বাড়ি যেয়ে আমার খাওয়া তো অনেক স্মৃতি এবং অনেক কিছু জড়াই আছে তাদের সঙ্গে এখন হয়তো বার যাওয়া হয় না কিন্তু একটা টাইম আমি তাদের সঙ্গে অনেক অ্যাক্টিভ ছিলাম তাদের বাড়িতে যদি আমি একবার না যেতাম আমার মানে পেটের ভাত হজম হইতো না এমন একটা ব্যাপার দিন আসে মানে দিন দিনের সাথে আমরা সবাই সময়ের সাথে আমরা সবাই পরিবর্তনশীল তো আস্তে আস্তে আমি ওরকম পরিবর্তন হয়ে গেছি যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও অবধি মানে অপেক্ষা করেন নেক্সট ভিডিওর জন্য খুব দ্রুতই নিয়ে আসার চেষ্টা করব আর কেউ রাগ করে আমরা তো দেরি করে করে ভিডিও দিচ্ছি যে একটু ব্যস্ত ছিলাম এই কারণে দিতে পারিনি আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন